আজ আমরা দুই অঙ্ক ও তিন অঙ্কের সংখ্যাগুলির বর্গ নির্ণয় করে দেখাব যেমন আমরা দুই অঙ্কের ক্ষেত্রে এই বর্গগুলিকে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান একে আমরা সূত্র আকারে যেহেতু ক্লাস এইটে আমরা পড়ে নিয়েছি সমস্তগুলির বর্গ অর্থাৎ দুই অঙ্কের সংখ্যার প্রথমে আমরা নির্ণয় করে ও পরে তিন অঙ্কের করে নেব এই যে এগারো স্কোয়ার বারো স্কোয়ার ডট 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 নানারকমভাবে এখানে হয় তো লিখলাম তেইশ স্কোয়ার আবার নিয়ে আবার কিছুগুলো ডট দিয়ে পরে আবার লিখে আমরা নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ অতি সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারব তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারকে আমরা এখানে অ্যাপ্লাই করে অ্যান্সারটি করে দেবো অতি সহজ ও হবে ভালো লাগলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে আবার বিভিন্ন ধরনের ম্যাথ আমরা তৈরি করে দেবো এবারে আমাদের সূত্র কি না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা তিনটা পার্টে ভাগ আছে আমাদের প্রথমে এ স্কোয়ার একটা টু এ বি ও প্লাস বি স্কোয়ার এই তিনটা দিয়ে সমস্ত ম্যাথগুলিকে বর্গ নির্ণয় করা সম্ভব হবে এক অঙ্ক দুই অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের যাই হোক না কেন দেখো এবার এখান থেকে আমরা অ্যাপ্লাই করে নেব তাহলে প্রথমে লিখি এগারো তার বর্গ তাহলে এগারো এর হোল স্কোয়ার এই যে আমাদের দুই অঙ্কের সংখ্যা অর্থাৎ দশক অঙ্ক তাহলে এটাকে আমরা বিশ্লেষণ করব প্রথমে তাহলে দশ যুক্ত এক অর্থাৎ দশে একটি শূন্য আছে তাই আমরা প্রত্যেকটির ক্ষেত্রে একটি একটি করে অঙ্ক নিয়ে অ্যান্সার করব দিয়ে সূত্র অনুযায়ী এটা এ আর সূত্র অনুসারে এটা এটা হবে আমাদের বি আর স্কোয়ার তোমার আছেই তাহলে তিনবার আমরা দাগ দিয়ে নেব এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার তিনটা প্রথমে দাগ দেবে আর একটা একটা করে অ্যান্সার হবে যেহেতু একটা শূন্য আছে এরপরে একের বর্গ মানে স্কোয়ার লিখলাম এবারে বি অর্থাৎ বিয়ের বর্গ এই দুটোকে আগে ফিল আপ করে নেবে আর টু এ বি টু তো আমাদের ফর্মুলাতে স্কোয়ারটা যেহেতু আছেই এই যে টুটা এ আর এটা বি গুণ করে মাঝে লিখে নেব তাহলে দুই কে দুই কে দুই অর্থাৎ দুই তো মাঝে লিখলাম দুই আর যেহেতু একটি করে অঙ্ক আছে সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এক একশো একুশ এটা হলো অতি সহজভাবে আমরা দেখিয়ে দিলাম যে কোনো বর্গগুলো করা সম্ভব এবারে বারোর ক্ষেত্রেও একইভাবে আমরা করবো দেখো বারো এর স্কোয়ার তাহলে লিখবে কীভাবে না দশ যুক্ত দুই দশ যুক্ত দুইয়ের বর্গ তাহলে এক্ষেত্রে এ আর বি তিনটা আমরা দাগ এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার এবারে এ হচ্ছে এটা তাহলে এ স্কোয়ার বি হচ্ছে ফোর এবারে টু এ বি এটা ফোর হয়ে গেলো টু এ বি অর্থাৎ দুই গুণিত দুই গুণিত এক দুই দু গুণিত চার চার আর এক চার যেহেতু এখানে একটা একটা করে ডিজিট আছে তাহলে আমাদের একশো চুয়াল্লিশ অ্যান্সার হয়ে গেল এরপর পরবর্তী ক্ষেত্রে দেখো তেইশের ক্ষেত্রে কী হয় তাহলে তেইশের বেলাতে আমরা দেখব টু থ্রি তার হোল হোলস্কোয়ার টু থ্রি তার এটা আমাদের হোলস্কোয়ার দিয়ে আমরা আবার লিখব কুড়ি যুক্ত তিন বোঝানোর ক্ষেত্রে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন ধরনের ম্যাথ আমরা এই গুণের আকারে প্রকাশ করার চেষ্টা করে প্রতিটি স্টুডেন্টকে বোঝাবার চেষ্টা করবো আবার তিনটা ভাগে ভাগ করে নিবে তাহলে দুই হচ্ছে স্কোয়ার অর্থাৎ ফোর তাহলে স্কোয়ারটা পেয়ে গেলাম বি অর্থাৎ নাইন অর্থাৎ বিস্কোয়ারটা আমরা পেলাম স্কোয়ার বিস্কোয়ার টু এ বি তিন দুগুণে ছয় দুগুণে বারো তাহলে বারোটা মাঝে লিখে নেব কিন্তু আমাদের যেহেতু একটা শূন্য আছে একটি একটি করে ডিজিট আমরা নিব তাহলে দেখো আমরা কীভাবে অ্যান্সারটা পাচ্ছি দুই যেহেতু একটা ডিজিট নয় তাই আমরা নয়কে আমরা সরাসরি নামাবো তাহলে একটা ডিজিট নিয়ে নিলাম এখানে দুটো আছে তাহলে এখানকার বারোর দুই হাতে থাকবে এক এক গিয়ে এখানে ইনক্লুড করে দেবো যোগ তাহলে চার আরেক পাঁচ এই পাঁচশো উনত্রিশটা হবে এর বর্গ তেইশের বর্গ পাঁচশো উনত্রিশ আশা করি বুঝতে পেরে গেছো আরও একটা এক্সাম্পল দেখে নাও দেখলে তাহলে সমস্ত রকমের বর্গ দুই অঙ্কের সংখ্যা নির্ণয় করতে পারবো ও পরবর্তী ক্ষেত্রে তিন অঙ্কের সংখ্যা আমরা একই পদ্ধতিতে নির্ণয় করবো পঁয়তাল্লিশের দেখো যে কোনো মান নিতে পারো দুই অঙ্কের এবারে পঁয়তাল্লিশ কেউভাবে বিশ্লেষণ করে নিবে এটাকে আমরা করলাম চল্লিশ প্লাস পাঁচ তার স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে আবার তিনটা দাগ আমরা এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার টু এ বি আর বি স্কোয়ার পরপর নিখে নেবে এটা এ এটা বি তাহলে চার চারে ষোলো আর এটা বিস্কয়টা বে পাঁচ পাঁচে পঁচিশ সম্পূর্ণটা বসিয়ে দিচ্ছি টু মানে পাঁচ দুগুণে দশ দশ চার দশে চল্লিশ এখানে শূন্যের কোনো ভূমিকা নেই শূন্য কি করে আমাদের ইন্ডিকেট করছে যে একটি একটি করে ফিগার আমরা নিব একটি একটি করে ফিগার নেব শেনন্যার কাজ তাই লেখ এবারে পঁচিশের থেকে আমরা নিয়ে নিলাম পাঁচ হাতে থাকবে দুই দুই গিয়ে চল্লিশের সাথে যুক্ত হে বেয়াল্লিশ হয়ে গেল তাহলে বেয়াল্লিশের আমরা দুইটা নিয়ে নিচ্ছি তাহলে চার চলে যাবে ষোলোর কাছে ষোলো আর চারে কত হবে যুক্ত হবে সমান কুড়ি তাহলে অর্থাৎ দু হাজার পঁচিশ হবে এর বর্গ বোঝানোর ক্ষেত্রে ভালো লাগলে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে নিবে এরপরে আর একটা এক্সাম্পল আমরা নিয়ে দেখি এর বাদেও তাহলে আমাদের আরও পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কি অর্থাৎ আমরা যেহেতু ক্লাস এইটে এর বর্গ নির্ণয় শিখে এসেছি এই ক্ষেত্রে আমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করবো এবারে একটা ম্যাথ আমরা নিজের থেকে নিয়ে নিচ্ছি যা মন হবে সেটাই আমরা নিব ধরো ফোর আর একটা মনে কর সিক্স এই ছেচল্লিশের বর্গ আমরা করব সূত্র আমাদের কি না চল্লিশ প্লাস ছয় তার স্কোয়ার অর্থাৎ আমরা আবার সেই তিনটা পাটে ভাগ করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর ক্ষেত্রে চার তাহলে চার চারি ষোলো বিয়ের ক্ষেত্রে ছয় তাহলে ছয় চোখ ছত্রিশ সম্পূর্ণটা বসাচ্ছি টু এ বি তাহলে কত ছয় দুগুণে বারো বারোকে চার দিয়ে গুণ করলে আট কত হবে ছিয়ানব্বই তাহলে বারো আট না কত ছয় দুগুণে বারো বারোকে চার দিয়ে তুমি আটচল্লিশ তাহলে আটচল্লিশ বসিয়ে দিবে কিন্তু আমার শূন্য ইন্ডিকেট কী করে একটি তাই একটি একটি করে সংখ্যা আমরা নামাবো তাহলে এক্ষেত্রে আমরা কী অ্যান্সার পাবো ছয় তিনটা গিয়ে যুক্ত হয়ে যাবে আটচল্লিশের সাথে একান্ন দেখে নাও আটচল্লিশ যুক্ত তিন সমান কি ফিফটি ওয়ান অর্থাৎ একান্ন হবে এই একান্নর এক এখানে বসিয়ে দিব দিয়ে পরে আমরা এই এখানে গিয়ে যুক্ত করে নেব পাঁচকে তাহলে ষোলো আর পাঁচে আমাদের হয়ে যাবে কত একুশ তাহলে এই ক্ষেত্রে আমরা একুশ এই যে ম্যাথগুলো আমরা করলি এবারে ক্যালকুলেটারে আমরা সেটাকে দেখাবার চেষ্টা করছি দেখে নাও যে কিভাবে আমরা করেছিলাম ক্যালকুলেটার ঠিক বলে কি বলে না দেখো এই ব্যাপারে আমরা ছেচল্লিশকে ছেচল্লিশ দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি এবার একটা ক্যালকুলেটার নিলাম ক্যালকুলেটর নিয়ে প্রথমে জিরোকে আমরা লিখে নিয়ে এবারে দেখো সে চল্লিশকে গুণ করব এ পরিষ্কারভাবে দেখো এবারে লিখছি আমরা ফর্টি এই চার ছয় ছয় দিলাম গুণিত আবার চার ছয় গুণ করলাম সমান দিয়ে দিলাম দেখো দু হাজার একশো ষোলো এবারে বোর্ডের দিকে আমরা তাকাই দু হাজার একশো ষোলো ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে একই পদ্ধতিতে আমরা দেখো তিন অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করছি সূত্রটা আমাদের কি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি যেটা আমরা দেখালাম দুই অঙ্কের ক্ষেত্রে একইভাবে তিন অঙ্কের একশো দুইয়ের বর্গ নির্ণয় করি তাহলে একশো প্লাস দুই সমান একশো দুই এর হোল স্কোয়ার আবার আমরা এই ক্ষেত্রে তিনটা দাগ দিয়ে দিব অর্থাৎ এ স্কোয়ারের জন্য একটা টু এ বির ক্ষেত্রে একটা বিস্কোয়ার এ স্কোয়ার টু এ বি আর এটা বিস্কোয়ার তিনটা যেহেতু এটা দুই অঙ্কের সংখ্যা তাহলে আমরা দুটো দুটো ডিজিট আমরা নেব আমরা সমস্ত বর্গ করলাম একের বর্গ এক ও দুইয়ের বর্গ চার তাহলে থাকলো টু এ বি তাহলে টু দুই দুগুণে চার চার একে চার তাই আমরা লিখলাম আর যেহেতু দুই অঙ্কের সংখ্যা দুটো দুটো ডিজিট আমরা তৈরি করে নিচ্ছি তাহলে চারের প্রথমে একটি শূন্য দিয়ে দুটো অঙ্ক সৃষ্টি করলাম একইভাবে মাঝে আর টু এ বি ক্ষেত্রে শুধু চার তাকে সৃষ্টি করলাম তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা হলো আমাদের অ্যান্সার এবারে পরবর্তী ক্ষেত্রের ম্যাথ আমাদের কি দুশো ছয় তাহলে দুশো ছয়ের আমরা হোল স্কোয়ার করছি ইজ তাহলে দুশো প্লাস ছয় এর হোল স্কোয়ার এবারে আবার তিনটা দাগ দিয়ে নিই এ স্কোয়ার টু এ বি স্কোয়ার তাহলে এইভাবে আমরা ক্লাসিফিকেশান করে লিখে নিবে দুইয়ের অর্থাৎ চার ছয় চোক ছত্রিশ তাহলে বি স্কোয়ার লিখলাম এবারে টু ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ এই ক্ষেত্রে দুটো দুটো ডিজিট যেহেতু আমাদের আছে দুটো করে সংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে গেল তাহলে এটা আমাদের অ্যান্সার এর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা তিনশো এগারোর ক্ষেত্রে দেখি তিনশো এগারো এর হোলস্কোয়ার লিখবে তিনশো যুক্ত এগারো তাহলে থ্রি হান্ড্রেড প্লাস ইলেভেন এর বর্গ একইভাবে একে আমরা বর্গটা দিয়ে দিচ্ছি এ আমাদের এটা হোলস্কোয়ারটা লিখিনি হোলস্কোয়ার তাহলে এই ক্ষেত্রে তিনটা তাহলে এটা এ এটা এর ক্ষেত্রে তিন তে নয় আর এগারোকে এগারো দিয়ে গুণ করলে একশো একুশ সম্পূর্ণটা আমরা লিখে নিচ্ছি দেখো সম্পূর্ণ গুণবল তেত্রিশ কে আবার দেখো এবার দুগুনে কে তিন দিয়ে গুণ করলে কত হবে যেটা হবে সেটা আমরা লিখিব ছেষট্টি তাইলে আমরা সেই ছেষট্টিটা মাঝে লিখে নেবো সম্পূর্ণ অংশটি গুণ করে মাঝে আমরা লিখে নিচ্ছি যেহেতু দুটো করে শূন্য আছে অর্থাৎ আমরা দুটো দুটো করে সংখ্যা অ্যান্সার নেব একুশের আমরা নিয়ে নিলাম হাতে থাকবে এক এক গিয়ে সাতষট্টি হয়ে যাবে ছেষট্টি রেখে সাতষট্টি আর দুই অর্থাৎ ক্ষেত্রে নয় তাহলে ন হাজার আমাদের আছে ছিয়ানব্বইশো যত হলো অ্যান্সারটা আমাদের হয়ে গেল সাতশো একুশ এর পরবর্তী ক্ষেত্রে আর একটা ম্যাথ আমরা করে আমরা ক্যালকুলেটারে এটা দেখিয়ে দেবো যেমন আমরা চারশো বারো একে আমরা প্রথমে ম্যাথটা করে ক্যালকুলেটারে আমরা দেখাবো সঠিক কি ভুল চারশো যুক্ত বারো তার হোল এ কো তিনটা পার্টে ভাগ করে নেব স্কোয়ার মাঝে টু এ বি ও প্লাস বি বিস্কোয়ার তাহলে এক্ষেত্রে চার তাহলে চার চার ষোলো বারো বারো একশো চুয়াল্লিশ সম্পূর্ণটা লিখে নিচ্ছি আর মাঝে টু এ বি বারো দুগুণে চব্বিশ চব্বিশকে আমরা যখন চার দিয়ে গুণ করবো তাহলে কত হবে নাইনটি সিক্স অর্থাৎ নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বইটা আমরা মাঝে সম্পূর্ণ লিখলাম যেহেতু দুটো শূন্য অর্থাৎ দুইটা শূন্যর জন্য আমরা দুটো দুটো করে শতকের ক্ষেত্রে দুটো শূন্য থাকে তাই দুটো দুটো অ্যান্সার তাহলে এই একশো চুয়াল্লিশ থেকে আমরা নেব চুয়াল্লিশ আর একটা ক্যারি হয়ে চলে যাবে সাতানব্বই তাহলে ছিয়ানব্বই এখে সাতানব্বই আর ষোলো করতে ষোলো এইটা আমাদের অ্যান্সার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে এবার আমরা ক্যালকুলেটর অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবারে ক্যালকুলেটারটা দেখে নাও আমরা কী করি এবারে ক্যালকুলেটার নিলাম ক্যালকুলেটারটাকে প্রথমে জিরোতে নিয়ে এসে আমরা কী লিখবো চারশো বারো গুণিত চারশো বারো চার এক দুই ইন্টু চার এক দুই সমান সমান দিলাম দেখো আমাদের কত হলো এক ছয় নয় সাত চার চার আমাদের হয়ে গেল এক ছয় নয় এবারে বুড়ে এক ছয় নয় সাত চার চার ফলে ক্যালকুলেটর আমাদের স্যাটিসফ্যাকশন হয়ে গেল তাহলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে